ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনগুলো রিভিউ করব তার নাম হচ্ছে কটন টেন মিলিগ্রাম তো এই কটন টেন মিলিগ্রাম সম্পর্কে আমার আলোচনা থাকে প্রস্তুতকারক এটির জেনেরিক নেম এটি আমরা কখন গ্রহণ করবো কখন গ্রহণ করবো না গর্ব অবস্থা অথবা সেরকমকালে এটি গ্রহণ করা যাবে কি না এবং এর সাইড এফেক্ট ও দাম সম্পর্কে আলোচনা করবো তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং থেকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে কটন টেন মিলিগ্রাম এটির জেনেরিক নেম হচ্ছে প্রেডনিসোলন সোলন এটি ইনসেপ্টা কোম্পানি বাজাত করে থাকে তো এটি পাঁচভাবে বাজারে পাওয়া যায় যেমন টোয়েন্টি মিলিগ্রাম টেন মিলিগ্রাম ফাইভ মিলিগ্রাম এবং টু এম জি এবং সিরাপ আকারে পাওয়া যায় তো আজকে আলোচনা করবো টেন মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে এগুলো কিন্তু সবগুলোই সেম কাজ করে এগুলো এম জি ব্যাসকম এতটুকুই তো আজকের আলোচনার বিষয় হচ্ছে টেন মিলিগ্রাম তো এই কটন টেন মিলিগ্রাম ওষুধটি কী কী কাজ করে থাকে তা জেনে নেওয়া যাক খুঁটিনাটি প্রথমত রিউম্যাটিক ডিসঅর্ডার সোরিয়াটিক ডিসঅর্ডার অস্টিওআর্থ্রাইটিস রোগে এটি নির্দেশিত অর্থাৎ হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা বিভিন্ন ব্যথায় এই কটন 10 মিলিগ্রাম ওষুধটি নির্দেশিত এবং মারাত্মক সোরাইসিস মারাত্মক সোরিয়াটিক ডার্মাটাইটিস অর্থাৎ স্কিনের মধ্যে অ্যালার্জিজনিত সমস্যা এবং মারাত্মক সকল অ্যালার্জি থেকে রক্ষা পেত এই ওষুধটি গ্রহণ করা যেতে পারে কিন্তু এই ওষুধটি স্কিনের ক্ষেত্রে কিছু ডোজ আকারে গ্রহণ করা যেতে পারে অ্যালার্জিক রাইনাটাইস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা অর্থাৎ যাদের প্রচণ্ড পরিমাণে কাশি আছে এবং কাশি থেকে অ্যাজমা দেখা দিছে তাদের ক্ষেত্রে এই কটন টেন মিলিগ্রাম ওষুধটি খুবই একটি কার্যকরী একটি মেডিসিন এবং যাদের মারাত্মক যক্ষায় আক্রান্ত অর্থাৎ যক্ষায় খুবই বেশি আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে যক্ষার একটি অন্যতম মেডিসিন এটি যক্ষার অন্যান্য মেডিসিনের পাশাপাশি এই কটন টেন মিলিগ্রাম ওষুধটি ডাক্তার দিয়ে থাকে এবং রেসপিরেটরি ডিজিজের ক্ষেত্র এই কটন মেডিসিনটি নির্দেশিত রেসপিরোটরি ডিজ ডিজিস বলতে কী বোঝানো হয়েছে যাদের প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যাবে তো এই কটন টেন মিলিগ্রাম ওষুধটি গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে কি না তা আলোচনা করব আর প্রথমে বলে নিচ্ছি প্রথমে বলতে আপনাদেরকে বলে নিচ্ছি এই কটান টেন মিলিগ্রাম ওষুধটির ডোজ কিন্তু অনেক সময় অনেকভাবে ডাক্তারগণ দিয়ে থাকে কখনো কখনো এটি পাঁচ দিনের ডোজ দিয়ে থাকে কখনো কখনো এটি সাত দিনের দিয়ে থাকে এবং কখনো কখনো চোদ্দো দিনের দিয়ে থাকে এটি প্রথমত বাড়তি ডোজ দেওয়া থাকে হয়তো কোনো কোনো সময় ডাক্তারগণ সকালে দুপুরে রাত্রে ভরা পেটে খেতে বলে তারপর তিন দিন এইভাবে খাওয়ার পর চতুর্থ দিন থেকে সকালে একটি রাত্রে একটি এভাবে কিছু কিছু ডোজ থাকে এটি হচ্ছে আপনার রোগের উপর ডিপেন্ড করে তো গর্ভাবস্থায় এই ওষুধটি গ্রহণ করা যাবে কি না তা আলোচনা করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও যারা দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গর্ভাবস্থায় এই মেডিসিনটি খুবই সতর্কতার সহিত গ্রহণ করতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন আর মাতৃ দুগ্ধ অর্থাৎ সন্দানকালে এটি গ্রহণ করার নিয়ম কি এটি মাতৃদুগ্ধ নিশ্চিত হয় কি না তা এখনও জানা যায়নি তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি আপনি গ্রহণ করবেন না তো এখন আলোচনা করব এটির সাইড এফেক্ট সম্পর্কে এটি সাইড এফেক্ট হচ্ছে ফ্যাট ফুলে যাওয়া ত্বক লালচে হওয়া দাগ হওয়া অতিরিক্ত ঘাম মাথা মাথাবেতা মাথা ব্যথা ইত্যাদি হতে পারে তো এই ওষুধটির দাম কত টাকা এই কটন টেন মিলিগ্রাম ওষুধের দাম হচ্ছে তিন টাকা তেইশ পয়সা অর্থাৎ এক পাতায় ওষুধ থাকে দশটি অর্থাৎ এক পাতা ওষুধের দাম হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা তো কটন টেন মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন আমি রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ